আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আই টিপসের আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এবারও 25% উৎসব ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। দৈনিক শিক্ষা প্রতিবেদক 5 এপ্রিল 2023 দৈনিক শিক্ষা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবছরের মতন এবারও ঈদের বেতনে 25% উৎসব ভাতা পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের 25% উৎসব ভাতা দেওয়া হবে। তবে এ প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মচারীরা মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন। এর সঙ্গে বৈশাখী ভাতা বাবদ বেতনের 20% টাকা পাবেন শিক্ষক কর্মচারীরা। ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা ও বৈশাখী ভাতার টাকা সার করতে চাচ্ছে শিক্ষা প্রশাসন। বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। দীর্ঘদিন ধরে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো মূল বেতনের শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি জানিয়ে আসছেন, কিন্তু সে দাবিতে সরকারের সায় মেলেনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একজন উপপরিচালক বুধবার বিকেলে দৈনিক শিক্ষা .com-কে জানান, আগের নিয়মেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা দেওয়া হবে। শিক্ষকরা 25% ও কর্মচারীরা 50% উৎসব ভাতা পাবেন। বুধবার স্কুল, কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উৎসব ভাতার চেক ছাড় হতে পারে। তা না হলে বৃহস্পতিবার উৎসব ভাতার চেক ছাড়া হবে আর শীঘ্রই বৈশাখী ভাতার চেক ছাড়া হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা বুধবার বিকেলে দৈনিক শিক্ষা .com-কে বলেন, এবার মাদ্রাসা শিক্ষকদের 25% ও কর্মচারীদের 50% উৎসব ভাতা দেওয়া হবে আর বৈশাখী ভাতা দেওয়া হবে বেতনের 20%। শিক্ষকদের ঈদ উৎসব ও বৈশাখী ভাতার চেক স্যারের কার্যক্রম শীঘ্রই চেক স্যার হবে। শিক্ষকদের উৎসব ভাতা ও বৈশাখী ভাতা নিয়ে কথা বলতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখার উপপরিচালক নাজমুল নাহার ও সহকারী পরিচালক বিমল কুমার মিশ্রের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। 2004 খ্রিস্টাব্দ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতনের 25% ও কর্মচারীরা 50% উৎসব ভাতা পেয়ে থাকেন। এরপর থেকেই শিক্ষকরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা, সরকারি শিক্ষকদের মতো চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়ে আসছেন। আর 2019 সালের বা 1426 বঙ্গাব্দের থেকে বৈশাখী ভাতা পাওয়া শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তার আগের বছর 2018 খ্রিস্টাব্দের 8 নভেম্বর বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও 5% ইনক্রিমেন্ট ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী এবার এমপিওভুক্ত 5.5 লাখ শিক্ষক কর্মচারীরা বাংলা নববর্ষ উপলক্ষে মূল বেতনের 20% বৈশাখী ভাতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার সাথে সর্বশেষ আপডেট তথ্য। ভিডিও সংক্রান্ত আপনাকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।